হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলি অ্যান্ড হার বাংলা কিচেন। আজকে আমি আপনাদের এক বছরের বাচ্চা থেকে শুরু করে সমস্ত বড়দের জন্য স্পেশাল চালের ক্ষীর করে দেখাবো। শুদ্ধ বাংলায় আপনারা এটাকে চালের পায়েসও বলতে পারেন। এক বছরের বাচ্চা খেতে পারবে এমন বিশেষ কিছু বিষয়ের দিকে খেয়াল রেখে আমি ক্ষীরটা বানিয়েছি, সেই সাথে সাথে বড়রাও এই ক্ষীরটা খুবই পছন্দ করবে। চলুন তাহলে স্পেশাল ক্ষীর বানানো শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা পাত্র নিয়েছি আর কাপ নিয়েছি 1/4 কাপ। 1/4 কাপ আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা সবাই জানেন ক্ষীর বানানোর জন্য গোবিন্দভোগ চালেরই ইউজ হয়, আর এই চালের স্বাদ এবং সুগন্ধ দুটোই অসাধারণ। সবারই খুব পছন্দ হয় এই চালের ক্ষীর বানালে। চালগুলোকে আমি পাত্রে নিয়েছি। এবার চালগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর চালগুলোকে আমি খুব ভালো করে 4-5 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি ইন্ডাকশানের উপর কড়াই বসিয়েছি। 1 টেবিল চামচ থেকে একটু কম আমি ঘি নিয়েছি। ক্ষীর বানানোর জন্য সবসময় ঘিয়ের ব্যবহার করলে খুবই ভালো স্বাদ হয়। ঘি হালকা গরম হয়ে গেছে, আর হালকা গরম ঘিয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা চাল। চালটাকে আমি খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। যত ভালো আপনি ঘিয়ের সঙ্গে চালটাকে ভাজবেন তত ভালো আপনার ক্ষীরের স্বাদ হবে, পায়েসের স্বাদ হবে। বারবার চালগুলোকে আমি চালাতে থাকবো, মানে নাড়াতে থাকবো, যাতে নিচে থেকে পুড়ে না যায় আর সব দিক থেকে সমানভাবে এটা ভাজা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কি চালগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর নিচের দিকে হালকা হালকা লেগে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। আমি এখানে 1 কাপ নিয়েছি মেজারমেন্ট কাপের। রেশিও সবসময় মাথায় রাখবেন কি 1/4 কাপ আমরা চাল নিয়েছি, তো 1/4 কাপের জন্য আমি এখানে প্রথমে 3 কাপ দুধ অ্যাড করব। আর এই দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, মানে জাল দিয়ে রেখেছিলাম, এটা কাঁচা দুধ নয়। পায়েসের মধ্যে এখানে ভাজা চালে কাঁচা দুধ না দেওয়াই ভালো। তো এখানে আমি 3 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। এবার আমরা একে বলক আসতে দেব, একটু নাড়িয়ে দিই, মিশিয়ে দিই। হিটকে আমি মিডিয়ামে করে রেখেছি, কারণ আমার যে ইন্ডাকশন জি কয়েল এতে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি কিছু হয় না, এই কারণে আমি মিডিয়াম করে রেখেছি। আপনি যদি গ্যাসে বানাচ্ছেন তাহলে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে রাখুন, যখন আপনার বলক এসে যাবে তারপরে আপনি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে রেখে দিন। আর অন্যদিকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য কিছু ড্রাই ফ্রুটসকে ভিজিয়ে রেখেছিলাম, কিছু কাজু আর কিছু বাদাম আর কিছু কিশমিশকে ভিজিয়ে রেখেছিলাম। ওগুলো যখন ভালো করে নরম হয়ে গেছে তখন আমি ওদেরকে স্লাইসেস করে কেটে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন কিছু বাদাম, কিছু কাজু আর কিছু কিশমিশ। কিশমিশগুলোকে আমি কাটিনি, এগুলো যখন আমি খাওয়াবো আমার বাচ্চাকে তখন এটা হাত দিয়ে ফুড়ে নেব, ম্যাশ করে নেব, তারপর খাওয়াবো, যাতে ওর গিলতে অসুবিধা না হয়। ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনি আপনার পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন, তবে যদি বাচ্চাকে খাওয়াতে হয় তবে স্লাইসেসগুলো খুব বারিক করে নেবেন, মানে খুব পাতলা করে নেবেন। ভালো করে নাড়িয়ে দেব আর ওয়েট করব 25 থেকে 30 মিনিটের জন্য। এখানে আমরা আর একটা জিনিস অ্যাড করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো মিঠা আপনি যদি বানান, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানান, সেখানে যদি আপনি 1 পিঞ্চ লবণ অ্যাড করেন তাহলে ওই মিষ্টি জাতীয় জিনিসটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর খেয়ে মন ভরে না, মানে মুখ ফেরে না। তো এখানে আমি 1 পিঞ্চের মতো লবণ অ্যাড করছি। আর আমি আপনাকে সাজেস্ট করব কি আপনারা এখানে 1 পিঞ্চ লবণ অবশ্যই অ্যাড করবেন, এতে কোনো নোনতা ভাব হবে না মিষ্টিতে, কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। চাল দেখে বোঝা যাচ্ছে চাল ফুললি কুকড হয়ে গেছে, কিন্তু আমাদের আরও একটু কুক করা দরকার, কারণ এটা আমাদের পায়েস, নর্মাল ভাত নয়। তাই আরও একটু কুক করার পরে দেখুন ক্ষীরের কনসিস্টেন্সি যেটা আছে এটা খুবই গাঢ় আছে, আর ক্ষীর যখন ঠান্ডা হয়ে যায় তখন আরও গাঢ় হয়ে যায়। এই কারণে আমরা এখানে এই কনসিস্টেন্সিতে রাখবো না, এখানে আমরা আরও 1 কাপ দুধ অ্যাড করে নেব। তাহলে রেশিওটা আপনি মনে রাখুন কি আমরা 1/4 কাপ চাল নিয়েছিলাম, তার সাথে আমরা 4 কাপ দুধ অ্যাড করেছি, তার মানে যতটা চাল আমরা নিয়েছি তার 16 গুণ দুধ অ্যাড করেছি।
আরও 1 কাপ দুধ আমি দিয়ে দিয়েছি। আর এই দুধটা আগে থেকে বয়েল করা দুধ, এখানে কাঁচা দুধ একেবারেই দেবেন না। আর দুধটা অ্যাড করার পরে আরও 4-5 মিনিটের জন্য আমরা কুক করব, তারপরে আমরা এতে চিনি যোগ করব। মনে রাখবেন চালকে আপনার যতটা কুক করা দরকার ততটা পুরো কুক করার পরে আপনি এখানে চিনি অ্যাড করবেন। চিনির আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো পায়েসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এতে পায়েসের স্বাদ এবং সুগন্ধ দুটোই অনেক গুণে বেড়ে যায়। আর এখানে এলাচ গুঁড়ো যদি আপনার কাছে রেডিমেড না থাকে তাহলে আপনি 3টে এলাচকে একটুখানি ফাটিয়ে দিয়ে দিতে পারেন। চালটাকে একবার চেক করে নেব কি আমাদের পছন্দ মতো গলেছে কি না, তারপরে আমরা এখানে চিনি অ্যাড করব। আমরা 1/4 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমরা এখানে 1/4 কাপই চিনি অ্যাড করছি। চিনি আপনি বেশি পছন্দ করলে বেশিও দিতে পারেন আর কম পছন্দ করলে কমও দিতে পারেন, কিন্তু আমি যে রেশিওটা আপনাকে বললাম কি যতটা চাল ততটাই চিনি দেবেন, এটা নর্মালি যদি আপনার কারো পছন্দ অপছন্দ জানা না থাকে তাহলে আপনি এই রেশিওতে বানাতে পারেন, এতে কারোরই অপছন্দ হবে না, এটা কমন রেশিও। আর এখন যে কনসিস্টেন্সি আপনি দেখতে পাচ্ছেন, এটা যখন ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু গাঢ় হয়ে যাবে, এই কারণে আমরা আর গাঢ় করব না, এখন আমরা হিটকে বন্ধ করব আর একে ঠান্ডা হতে দেব। কারণ কমনলি আমরা গরম গরম ক্ষীর খাই না, ক্ষীরকে একটু ঠান্ডা করে খেতেই ভালো লাগে। আর ঠান্ডা করলে আমাদের ক্ষীরের কনসিস্টেন্সি একদম পারফেক্ট হবে, আমরা যেরকম পছন্দ করি তেমনই হবে। তাহলে চলুন হিটকে বন্ধ করি আর একে ঠান্ডা করার পরে আমরা সার্ভ করে নিই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্ষীরটা কত সহজ প্রসেসে তৈরি করেছি, এবং একেবারে 1 বছরের বাচ্চার খেতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে পুরো ধ্যান রেখে আমি ক্ষীরটা তৈরি করেছি। আমার এই রেসিপি ফলো করে আপনিও এই ক্ষীরটা অবশ্যই বানাবেন, আর বানানোর পরে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।